ami nei puttano ki jamu অন্যতম বলিষ্ঠ সাংবাদিক, তরুণ উদীয়মান সাংবাদিক মোনাসিফ ফরাজি সজীব। প্রদর্শন করায় আমরা মাদারীপুর জেলার বাসীর পক্ষ থেকে মুভি বাংলাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং স্বচ্ছ সাংবাদিকতা এবং সম্মানিত উপস্থিতি সাংবাদিকতা এমন একটি পেশা আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে মাদারীপুর জেলাবাসীর পক্ষ থেকে আমি মুভি বাংলার পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা। যিনি মাদারীপুর জেলা প্রতিনিধি, মানুষের মুখপত্র হিসেবে কাজ করবে, প্রান্তজনের কথা বলবে, মুভি বাংলা এ অঞ্চলের খেটে খাওয়া মানুষের পাশে থাকবে তথা সুখে মানুষের সুখে দুঃখে এই মুভি বাংলা তাদের কথা বলবে এই প্রত্যাশা রেখে এবং পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে মুভি বাংলার সকল কলা কুশলী এবং প্রতিনিধিকে শুভেচ্ছা অভিনন্দন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। মুভি বাংলার পঞ্চম পদার্পণে আমি যারা এই মুভি বাংলাটা নিয়ে এসেছি তাদেরকে আমি আমার অন্তরের অন্তরের স্কুল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই মুভি বাংলা আমাদের সারা বিশ্ব আমাদের এই মুভি বাংলাকে দেখবে এবং এই মুভি বাংলার যে কার্যকলাপ যারা এটা নিয়ে এসেছে তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি এই পঞ্চম এতে পদার্পণের জন্য। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি সিটিজেন জার্নালিজম যুগ চলছে আমাদের সকলের হাতেই তথ্য প্রযুক্তি অবস্থান থেকে বস্তু নিষ্ঠ সংবাদ পঞ্চম বর্ষ পদায়নে আমি সমস্ত কলা কৌশলীকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। মুভি বাংলা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াবে, মুভি বাংলা প্রান্তিক চাষিদের পাশে দাঁড়াবে, দুঃখী মানুষের পাশে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকেই অশেষ ধন্যবাদ এবং সবাই যেভাবে আজকে মুভি বাংলার পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা আপনাদের অসংখ্য ধন্যবাদ মুভি বাংলা পরিবার পক্ষ থেকে এবং আমাদের মুভি বাংলা টেলিভিশনটা নিয়মিত আপনারা দেখবেন এই প্রত্যাশায় আপনাদের কাছে রাখি এবং আমাদের এই মুভি বাংলা টেলিভিশনে কী ধরনের প্রোগ্রাম হইলে ভালো হয়, কী ধরনের অনুষ্ঠান হইলে ভালো হয় আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আর আজকে এই পঞ্চম বর্ষের পর্দার পরে সকলকে মুভি বাংলা পরিবারের পক্ষ থেকে আমরা ছবি ধরে যা দিদি দিলে দিদি আমার কাছে মোবাইল দিতে রয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ ভাই এই রাস্তা।